আমরা চলে আসলাম সাংবাদিক টিলা। এটা জলিয়া টিলা। একদম এত সুন্দর পাহাড়, এই ছোট্ট দুই একটা টিলা আমাদের সুনামগঞ্জ সীমান্তে পড়ছে। বাকিগুলা সব ভারতের। আমরা একটা ছোট টিলার উপর উঠবো এখন। যদিও এখানে আসার জন্য আপনি কোনো ভালো রাস্তা পাবেন না, তো আসার ব্যাপারে শুধু মোটর সাইকেল নিয়ে আসতে হবে। তো খুব একটা বেশি জায়গা হাঁটতে হবে না, খুব সামান্য জায়গা হাঁটলেই এই পাহাড়গুলো আছে। এই টিলাটার নাম এখানে লোকালি সাংবাদিক টিলা বলা হয়। এখানে অনেকগুলা গাছের বাগান করা হয়েছে, আর তেমন বড় টিলা নাই। ওই সাংবাদিক টিলার ওই পাশে আরেকটা আছে, একই রকম দেখতে অনেকটা। বাকি এটা থেকে উঠে একটু ইন্ডিয়াটা তো দেখেনি। তার এই যে আমরা এখন উঠবো এই ছোট্ট টিলাটার উপরে, আসেন আপনাদেরকে আমি দেখাই। এটার উপর উঠলে মোটামুটি একটু ইন্ডিয়া দেখা যায়। তারপর আমি আপনাদেরকে নিয়ে উপরের ওই পাশের যে একটা টিলা আছে ওইটাতে উঠবো। এই যে ইন্ডিয়া আর এই বাংলাদেশ। আমরা এখন সাংবাদিক টিলায় যাচ্ছি, চলেন। এই যে আমরা চলে আসলাম সাংবাদিক টিলা, এখন উপরে যাব, চলেন আপনাদেরকে নিয়ে যাই। অনেক কষ্ট হবে এখানে যেতে। সাকিব, সুন্দর গাছপালা। হ্যাঁ, একদম হাঁপায় যাচ্ছি। কিসের গাছ এগুলা? আমার অবশ্য গাছ সম্বন্ধে আইডিয়া নাই। এগুলো সব আগরের গাছ না? না মনে হয় আগরের গাছ। ও, আমরা একদম সাংবাদিক টিলার উপরে চলে আসলাম। অনেক গাছ, অনেক অনেক ধরনের। একটা ঘর দেখতে পাচ্ছি ছোট্ট। ও, এটা পানি উঠানোর জন্য ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি। গাছে পানি দেওয়ার জন্য ট্যাঙ্কি করা হয়েছে। বলতে পারবো না এটা এই টিলার নাম কেন সাংবাদিক টিলা। হয়তোবা কোনো সাংবাদিকের, তাই এখানে লোকালি এটার নাম দিয়েছে সাংবাদিক টিলা।
একদম ঢালু ঢালু রাস্তা দিয়ে নামতে হচ্ছে। অনেক সুন্দর পাহাড়, ওটা সীমান্তের লাইট, কাঁটাতারের বেড়া এবং ভিউটা খুব সুন্দর। এটা পরে একটু পরে, হ্যাঁ চলেন আমরা পাহাড়ের সীমান্তবর্তী একটি বাড়ি তার উপর দিয়ে যাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই আর কি। পিছন দিয়ে ঢুকলাম আমরা, ও শেলে খেলে কত ফিট এটা পানি? তাহলে সহজ ফিট, হ্যাঁ সহজ। এদিকে আসেন, একদম পাহাড়ের ভিতরে বাড়িটা, মাটির ঘর, ছোট্ট একটা দোলনা, এই বাড়িতে বাচ্চা আছে। হ্যাঁ শীতের সময় আসলে ওরা বাইরেই রান্না করে সব সময়, বৃষ্টির দিন আসলে ঘরের অন্য কোথাও রান্না হয়। এই বাড়িতে কোনো লোকজন নাই, এটা কিন্তু মাটির দেয়ালের বাড়ি। ওটা দেখি আমাকে চিনছেন, আমার চিনছে বলা শুনি ভাই জি যান আসে। হ্যাঁ একটু দেন, সে ভাতেই যা জি জি দেন দেন। আমার আদি বাসস্থান স্যার বিষ্ণুপুর, তার আগে
আগে তাদের তারা কোথা থেকে আসে এর আগে স্যার বিবারিয়া হ্যাঁ এটা এই যে খুব সুন্দর এটা কি কি পাতা মুলা মুলা হ্যাঁ একটু বিশ রাখছি স্যার হালি হওয়ার জন্য হ্যাঁ মিস মরিস লাগে আর ওই টিলাটা খারাপ না আপনার আমার এখানে আছে স্যার কোন দিকারের মতো বাকি ওই যে ওই যে নেট দিছেন ওগুলো জি 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 সুন্দর বসেন স্যার না আমরা মানে ইয়েটি হইলে অফিসার সুমবুরপুরের কাগজপত্র দিকে আমাদের সুনামগঞ্জ সেটেলমেন্টই পাওয়া যাবে এখন না না আরো পরে আরো পরে আচ্ছা ওকে স্যার সালাম আলাইকুম চলেন দর্শক আমরা এখন আরেকটা টিলার উপরে উঠি এটা জলিয়া টিলা মানে এটাতে কোনো গাছপালা নাই হয়তোবা জ্বলে গেছে তাই এটার নাম জলিয়া টিলা সুন্দর খোলামেলা ওইটা দেখাইছিলাম একদম গাছে ভরপুর আর এটা একদম খালি শুনো দেখো অনেক উপরে এটা কি ইয়ের ছাগলের খামার নাকি ছাগলের খামার এই তো ছাগল মেরা কি এই নাকি দেখেন মেঘালয় আমাদের মেঘালয় না আমাদের মেঘালয় না ভারতের মেঘালয় আমাদের কত কাছে বন্ধুরা দেখেন আমরা এত সুন্দর একটা পাহাড়ি নদীতে পাশে চলে আসলাম নদীতে কোনো স্রোত নাই পানি তেমন পরিষ্কার না বৃষ্টি হলে পানিটা খুব সুন্দর হয়ে যায় আমরা এখন আছি নোম্যান্স ল্যান্ডে আর এই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া তার পাশে একটা ওদের ক্যাম্প ওয়াচিং টাওয়ার